বগুড়ায় ধস নেমেছে পাটের বাজারে। প্রাথমিকভাবে প্রথম দিকে দাম কিছুটা ভালো থাকলেও বর্তমানে কমতে শুরু করায় বিপাকে পড়েছেন চাষিরা। বাজারে পাইকারি ক্রেতা কমে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানান তিনি। এদিকে পাইকারি ক্রেতারা বলছেন, মিল মালিকদের কাছে পাওনা টাকা না পাওয়ায় তারা পাট কিনতে পারছেন না। বগুড়া প্রতিনিধি মহন্ত শানুর পাঠানোর প্রতিবেদন, জানাচ্ছেন নাইমুল হাসিব। বন্যার কারণে চলতি মৌসুমে বগুড়ার গাবতলি, সোনাতলা, সারিয়াকান্দি এবং ধুনট উপজেলার অনেক জায়গায় নষ্ট হয়েছে পাট। তবে অবশিষ্ট পাট বিক্রি করে খরচ পুষিয়ে নেয়ার আশা করছিলেন চাষিরা, কিন্তু বাজারে পাটের দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা। পাট বেচে লস, এক বিঘা জমি কমপক্ষে 6-7 হাজার টাকা লস, তাহলে আমরা কৃষক কিভাবে বেশি? 1900-2000 টাকা পাট বিক্রি করলাম, সেই পাটে এবার 1300-1400 বেচে কৃষক একবারে আমরা বন্যা হয়ে যাচ্ছি। এ জেলায় পাইকারি ক্রেতারা পাট কিনে মিল মালিকদের কাছে সরবরাহ করেন, কিন্তু মিল মালিকদের কাছে টাকা বকেয়া থাকায় নতুন করে আর বাজার থেকে পাট কিনতে পারছেন না তারা, ফলে কমছে দাম। মিলে মিলে টাকা নাই, এরাও দিতে পারছে না, কোনো টাকা নাই, সরকারি ফান্ডের থেকে টাকা পায়নি তারা, পাটের এই জন্য পাটের রেট কম। এই যে নুন দিন নুনও দিচ্ছে না, আর ব্যবসাকে যে পাটগুলো নিচ্ছে তাও টাকা দিতে পারছে না, এই কারণে পাটের বাজারটা ধস নেমে গেছে। মিল মালিকরা টাকা দিচ্ছে না, অনেক টাকা বাকি দিছি, এখন আর মানে আমরা নিজেই বসে আছি শূন্য হয়ে। মিল মালিকরা বলছেন, সরকারি মিলগুলো থেকে টাকা ছাড় না হওয়ায় এবং ঋণ সুবিধা না পাওয়ায় তারা বেশি পাট কিনতে পারছেন না। পাট খাতে কোনো টাকা পয়সা নাই, পাট খাত বর্তমানে যদি স্টক পাটিরা বাজারে না থাকে, কৃষকের পাট লওয়ার কোনো লোক নাই, কোনো মিল পাট কিনতেছে না। বগুড়ার বিভিন্ন বাজারে প্রকারভেদে 1200 থেকে 1600 টাকা মন দরে পাট বিক্রি হচ্ছে। এবার 15,000 হেক্টর জমিতে 1,40,000 মেট্রিক টন পাট চাষ হয়েছে। জেলায় পাটকল রয়েছে 17টি। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।